হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা প্রথমেই আপনারা শুনলে আপনাদের মন খারাপ হবে। আমাদের নাটক অর্থাৎ মিডিয়া জগতের পপুলার একজন অভিনেত্রী হুমায়রা হিমু, সে মারা গেছে। আসলে সে মারা গেছে নাকি নাকি তাকে হত্যা করা হয়েছে সেটা কিন্তু কেউ এখনও শিওর না। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে। অনেকেই আমরা ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রথমে জানতে পারে যে সে সুইসাইড করছে। আসলে সে সুইসাইড করে না, এটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা, এবং তাকে হত্যা করা হয়েছে এটাই অনেকটাই নিশ্চিত। আজ যখন সন্ধ্যা ছয়টায় তাকে মৃত ঘোষণা করে বাংলাদেশ হসপিটাল উত্তরাতে, তখন বিশ্বটা নিয়ে একটা দুয়াশা সৃষ্টি হয়। এবং অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রঘুনাথ হাসান বলেন সে মারা গেছে। আসলে সে কি মারা গেছে, সে কি আত্মহত্যা করছে নাকি তাকে হত্যা করা হয়েছে, সেটা আসলে এখনও শিওর না। তবে বিষয়টি আরেকটু ক্লিয়ার হবেন সেটা হচ্ছে যে এই যে হুমায়রা হিমু, তাকে হসপিটালে নিয়ে আসে তারই মেকআপম্যান মিহির এবং হচ্ছে তার এক বন্ধু। যখন হুমায়রা হিমু মারা যান তখন তার সেই বন্ধু মিহির এবং এই হুমায়রাকে রেখে সে চলে যায়, এবং পুলিশ মিহিরকে নিয়ে এখন তার সেই বন্ধুকে খুঁজে বেড়াচ্ছে। বিষয়টা কিন্তু খুবই মর্মান্তিক। হুমায়রা হিমু 2006 সালে নাট্যজগতে তার যাত্রা শুরু করে, এবং 2011 সালে সে একটা চলচ্চিত্র করে আমার বন্ধু রাশেদ, এবং এই এই চলচ্চিত্রে সে খুব ভালো অভিনয় করে এবং সবাই তাকে প্রশংসা করে। দীর্ঘ পথচারণা, তার যে এই অভিনয়ের যে প্রশংসা করেছে সেটা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছিল। আমরা সবাই তার অভিনয়ে দেখছি, এবং সে একজন গুণী শিল্পী ছিল, এবং তার যে মর্মান্তিক যে মৃত্যু সেটা কিন্তু আমাদের সবাইকে ব্যথিত করে। এবং এই যে হুমায়রা হিমু, আসলে আমরা প্রকৃত ঘটনা জানতে চাই। আসলে কি সে আত্মহত্যা করছে নাকি তাকে হত্যা করা হয়েছে? তবে একটা বিষয় ক্লিয়ার, পুলিশ বলছে যে হুমায়রা হিমুর শরীরে আঘাতের চিহ্ন আছে, এবং এটা পোস্টমর্টম করলেই হচ্ছে বোঝা যাবে। তাই ময়নাতদন্ত করা হোক, তারপরে হচ্ছে তারা কনফার্ম কিছু বলবে যে আসলে সে কি আত্মহত্যা করছে নাকি তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই যে একজন পপুলার জনপ্রিয় একজন অভিনেত্রী যে মারা গেল, এটা নিয়েই সবাই খুবই হতাশ। আসলে একটা কথা প্রচলিত কি, চলচ্চিত্র জগতের প্রায় সবারই শেষটা এরকম হয়, এটা একটা কথিত একটা কথা আছে, কিন্তু আসলে আমরা এরকম দেখতে চাই না। যে কোনো মৃত্যুই খুবই বেদনাদায়ক, খুবই কষ্টদায়ক, এবং এটা আমরা আসলে মানতে পারি না যে ফেনীর মেয়ে হুমায়রা হিমু সে যে মারা গেল। আসলে সে প্রাথমিক ধারণা করা হচ্ছে সে মারা মানে সে সুইসাইড করে নাই, তাকে হত্যা করা হয়েছে। আসলে আমরা প্রকৃত ঘটনা জানতে চাই, এবং প্রকৃত ঘটনার জন্যেই আমরা অপেক্ষায় আছি। আশা করি আমরা প্রকৃত ঘটনা জানতে পারবো, এবং এবং এটার আসলে সুষ্ঠু একটা তদন্ত হবে। সেই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা আমরা জানবো, আমরা সেই প্রত্যাশায় করি। আবারও দুঃখ প্রকাশ করছি, কারণ হচ্ছে তার এই মর্মান্তিক মৃত্যু আসলে আমরা কখনোই প্রত্যাশা করি না। এটা যে কোনো মানুষেরই, যে কোনো মৃত্যুই হচ্ছে বেদনাদায়ক কষ্টের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।